আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো এবং সুস্থ আছো বরাবর বড় মতেই আমি আজ শিরিভাত হাসান তোমাদের সাথে এবং তোমাদের সাথে তোমাদের প্রিয় চ্যানেল মেথ একাডেমি বাংলাদেশ তো আজকে আমি যেই বিষয়টা নিয়ে এসেছি সেটা হচ্ছে তোমরা হয়তো দেখতেই পাচ্ছ স্ক্রিনে যে অ্যাডমিশন মেথ এবং আই টু ক্রাশ কোর্স দুহাজার একুশ এর আপডেট নিয়ে এবং এই কোর্সটা কাদের করা উচিত এবং এই কোর্সে কী কী বিষয় ইনক্লুড করা হয়েছে কোন কোন টপিক ইনক্লুড করা হয়েছে এবং এই কোর্সটা কীভাবে এই ইউনিটগুলো মানে হচ্ছে বি এবং ইউনিটকে কভার করবে এবং তোমার বিভিন্নভাবে তোমাকে অন্যদের চাইতে এগিয়ে রাখবে এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আজকে বেশি আমি লাইফটা ক্রিয়েট করেছি তো বেসিক্যালি তোমরা যারা ডিসিশন নিচ্ছ বা একটা ইনডিসিশন আছো কোর্সটা কি অন্ডার করবে কি করবে না তারা চাইলে একটু শুরু থেকে একটু শেষ পর্যন্ত ভিডিওটা দেখে নিতে পারো এছাড়াও যারা হচ্ছে এর বাইরেও আছে যারা হচ্ছে তোমরা প্রিপারেশন নিচ্ছো বিশেষ করে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি অথবা ইউনিট নিয়ে তারাও চাইলে ভিডিওটা দেখতে পারো কারণ হচ্ছে কোন কোন টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট এই টপিকগুলোকে এখানে আমি ইনক্লুড করেছি ঠিক আছে তোমরা চাইলে নিজে নিজেও কি এগুলো প্র্যাকটিস করতে পারো আচ্ছা দেখো প্রথমে আমি যে বিষয়টা তোমাদেরকে মেনশন করতে যাচ্ছি সেটা হচ্ছে যে টপিকগুলো কভার করা হয়েছে ঠিক আছে মানে এই কোর্সে যেই টপিকগুলো কভার করা হয়েছে তার মধ্যে যেমন হচ্ছে নাম্বার খুব ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো তোমার অ্যাডমিশনের জন্য তারপর স্কোয়ার রুট এলসিএম এই ফ্র্যাকশন এভারেজ তারপর হচ্ছে তোমার ওই নিয়ম অম ইউনিটারি মেথড টাইম এন্ড ওয়ার্ক বোর্ডেন স্ট্রিম ট্রেন পাইপ সিস্টেম পারসেন্টেন্স তারপর হচ্ছে বীজগণিত থেকে এসেছে বিভিন্ন সূত্রাবলীর প্রয়োগ ফ্র্যাক্টরাইজেশন সিরিজ থেকে সেট অ্যান্ড ব্যান ডায়াগ্রাম ঠিক আছে এই সকল বিষয়েই কিন্তু এক একটা করে ক্লাস নেওয়া হয়েছে এবং কোনো কোনো ক্লাসগুলো কি ডাবল নেওয়া হয়েছে মানে কোনো কোনো টপিকের ওপর যেমন হচ্ছে উইকিক নিয়মের ওপর ডাবল ক্লাস রয়েছে পার্সেন্টেন্সের উপর ডাবল ক্লাস রয়েছে তো যেটাতে যেরকম দরকার আর কি সেরকম ক্লাস পড়ানো হয়েছে ঠিক আছে আর এর মধ্যে বেসিক্যালি কি কি যেটা থাকে আর কি তো আমি তো অলরেডি কিছু আইকিউ ক্লাস ক্লাস এমনিতেও দিয়েছিও তো যে বিষয়গুলো যেমন হচ্ছে ক্লোক ক্লোক রিজনিং ক্যালেন্ডার রিজনিং সিরিজ প্লাড রিলেশন ট্রায়াঙ্গেল কাউন্টিং স্কোয়ার কাউন্টিং মিসিং ওয়াট এগুলাই থাকে এছাড়াও আছে কিছু সেগুলোর জন্য স্পেশাল ক্লাস নেওয়া হয়েছে এছাড়াও তোমাদের যেটা জিওমেট্রিক জিওমেট্রিক থেকে খুব একটা বেশি কোশ্চেন থাকে না তো বেসিক থেকে অনেক সময় কোশ্চেন থাকে যেমন হচ্ছে কি এই ট্রায়াঙ্গেল স্কোয়ার রেক্টাঙ্গল এ নিয়েও কে তোমাদের জন্য ক্লাস নেওয়া হয়েছে আচ্ছা এখন অনেকেই বেসিক্যালি কোশ্চেন করেছে তাহলে ওই অ্যাডমিশন প্র্যাকটিস ক্লাসগুলো আসলে কি তো বেসিক্যালি অ্যাডমিশন যেই প্র্যাকটিস ক্লাসগুলো আমি যেই সিরিজে ক্লাসগুলো নিচ্ছি এটা হচ্ছে ওই বিগত যে ক্লাসগুলো নেওয়া হয়েছে মানে কোর্সের যে ক্লাসগুলো নেওয়া হয়েছে এর উপর বেশ করে বেসিক্যালি এই কোর্সটি মানে অ্যাডমিশন প্র্যাকটিস ক্লাসগুলো নেওয়া হচ্ছে ঠিক আছে এবং বিগত বছরের কোশ্চেনগুলো সলভ করে দেওয়া হচ্ছে আর কি তো এখানে যে কয়টা তুমি ক্লাস পাবে আর কি আর আরেকটা বিষয় সেটা হচ্ছে এই কোর্সটা কোন ইউনিট কভার করবে যা বি স্পেশালি বি এবং ই অন্যান্য ইউনিটও কভার করবে ঠিক আছে আমরা আমি মেনলি ফোকাস করেছি বি এবং ইউনিট ঠিক আছে এছাড়া বিও তো তোমাদের অনেকটাই কি কাজে লাগবে কারণ হচ্ছে এই কোর্সটা এমনভাবে সাজানো হয়েছে তুমি যদি মানে কি বলবে একদম কিছু না অপর ম্যাথ তোমাদের যদি ম্যাথকে একসময় অনেক ভয় পেত তবুও হচ্ছে তুমি চাইলে এই কোর্সটা এনরোল করে মোটামুটি কিছু হলে শিখতে পারবে এটা শুরু করা যায় ঠিক আছে কারণ এই কোর্সগুলো অনেক বেসিক থেকে সেখানে হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে কি ক্লাস সংখ্যা সেটা হচ্ছে কি ম্যাথ মানে চাপটা ওয়াইসে সতেরোটা ক্লাস ক্লাস আছে আইপিউর ওপর ক্লাস আছে ঠিক আছে তারপরে হচ্ছে জিও মেট্রির উপরও ক্লাস আছে তারপরে তোমার কি অ্যাডমিশন প্র্যাকটিস ক্লাস প্র্যাকটিস ক্লাসগুলো মূলত হচ্ছে আমি চাপ্টারওয়াইজ বিগত বছরে যে কোশ্চেন বিভিন্ন ইউনিভার্সিটিতে কোশ্চেন এসেছে আমি সেখান থেকে দেওয়ার চেষ্টা করি সেগুলো সলভ করার চেষ্টা করতেছি এবং প্র্যাকটিস ক্লাসগুলোতে বেসিক্যালি কি ডিটেলসে আলোচনা করার সুযোগ থাকে না আমি যখন প্র্যাকটিস ক্লাসগুলো নেই অলরেডি চারটার মতো ক্লাস নেওয়া হয়েছে সেখানে আমি যতটুকু সম্ভব মানে ওই সময়ের মধ্যে যতটুকু সম্ভব বেসিক দেওয়ার আমি সেটা দেওয়ার চেষ্টা করি কিন্তু অনেকে হয়তো ওই প্র্যাকটিস ক্লাসগুলো করার সময় মানে ডাইরেক্ট ধরতে পারতেছে না যে এত স্পিডে বা এত দ্রুত কীভাবে ম্যাথগুলো করে ফেলি সে তাদের যে আমি রিকোয়েস্ট মানে তাদেরকে আমি যেটা বলো তুমি চাইলে আমার যেই মানে বেসিক কোর্সটা মানে চাপ্টার যে কোর্সগুলো মানে প্রতিটি চাপ্টারের পিছনেও যে কত কথা থাকতে পারে সেগুলো জানার জন্য কি তুমি চাইলে কোর্সটা এনরোল করে নিতে পারো আর হচ্ছে কোর্স মেটেরিয়াল এই কোর্স মেটেরিয়াল বেশি হচ্ছে তোমার শিটস থাকবে এবং হচ্ছে কি স্লাইডস থাকবে এবং এখানে হচ্ছে অনেক এক্সারসাইজ থাকবে যেগুলো তুমি যদি করো মোটামুটি বলা যায় তুমি একটা ভালো প্রিপারেশন নিতে পারবে ঠিক আছে আফটারঅল তুমি অন্যদের চাইতে এগিয়ে থাকবে এটা মোটামুটি বলাই যায় কারণ এই ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে দেখো একটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে কি যারা হচ্ছে অ্যাডমিশনে দিবে সেখানে যে ম্যাথগুলো থাকে দেখা যায় হচ্ছে এইটি পার্সেন্ট স্টুডেন্টই সেটা হচ্ছে তোমাকে যদি এক ঘন্টা সময় দেওয়া হয় তুমি ম্যাথগুলো করে ফেলতে পারবে কিন্তু কোশ্চেন সেটা নয় এইখানে হচ্ছে এই যে এইট্টি পার্সেন্ট স্টুডেন্ট ম্যাথগুলো করে ফেলতেছে তবুও কেন চান্স পাচ্ছে না এটার মেন কারণ হচ্ছে তার টাইমলি ম্যাথগুলো করতে পারছে না অর্থাৎ ম্যাথ পারলেই হবে না সেটা তুমি পাঁচ মিনিটের ম্যাথ ঠিক আছে যদি পাঁচ সেকেন্ডে তুমি যদি না করতে পারো তাহলে কোনো লাভই হবে না অর্থাৎ যে যত বেশি দ্রুত ম্যাথ করতে পারবে স্বাভাবিকভাবে সে হতো অন্য আগে এগিয়ে থাকবে অ্যাডমিশন টেস্টে প্রতি সেকেন্ডে সেকেন্ডে কম্পিটিশন হয় যে স্টুডেন্ট যে স্টুডেন্ট কি যে প্রতিযোগী মনে করে একটা ম্যাথ তিন মিনিটে করতে পারে ঠিক আছে আরেকজন সেই ম্যাথটাই পঞ্চাশ সেকেন্ডে করতে পারে তো স্বাভাবিকভাবে কী এগিয়ে থাকবে অবশ্যই যে পঞ্চাশ সেকেন্ডে করে করতে পারে সেই কারণ সেইখান থেকে যদি কম সময় নিয়ে একটা ম্যাথ করতে পারে সে অন্য কোথাও কি ম্যাথের টাইম দিতে অন্য কোনো টপিক সে বেশি টাইম দিতে পারবে তাই না বিষয়টা কিন্তু এরকমই তো যে বিষয়টা সেটা হচ্ছে এই কোর্সটা কাদের জন্য বেসিক্যালি তো যারা হচ্ছে ম্যাথে একটু দুর্বল মানে ম্যাথকে কিন্তু আমাদের অনেকের একটা খুব ভয় থাকে যে ম্যাথ আসলে কঠিন কিন্তু আসলে কিন্তু না ঠিক আছে যারা হচ্ছে আমি বিভিন্ন সময় চেষ্টা করি তোমাদেরকে বিভিন্ন বছর বা বেসিক ম্যাথ করিয়ে দেওয়ার জন্য আমার ক্লাসেও তো যারা দুর্বল যাদের ম্যাথ দেখলে মাথা ঘুরে আর যারা হচ্ছে দ্রুত ম্যাথ করতে পারে না বেসিক দুর্বল যারা নিজে কোন সাথে এগিয়ে দেবে তারা চাইলে কি এই কোর্সটা কি করতে পারে এটা সবাইকে করতে হবে সেটা এরকম না ঠিক আছে তুমি যদি বেসিক খুব বেশি স্ট্রং থাকো তুমি প্র্যাকটিস ক্লাস করলে হবে সমস্যা নেই তুমি আচ্ছা তারপর হচ্ছে কেন তুমি এই কোর্সটি করবে এই কোর্সটি করলে যেটা হবে তুমি বি এবং ইউনিটে একটা নিজের পজিশন করতে পারবে ক্রিয়েট করতে পারবে এছাড়া অন্যান্য ইউনিভার্সিটিতে ম্যাথ পরিস্থিতিতে তুমি কি এগিয়ে থাকবে বুঝতে পেরেছ আর এছাড়াও তোমার যেটা হবে কি খুঁটিনাটি বিষয়ে জানতে পারবে যা পরবর্তী যে কোনো প্রতিযোগিতামূলক তোমার কাজে লাগবে সেটা জব ক্ষেত্রেও হতে পারে বুঝতে পেরেছো মানে যে এই ম্যাথের যে বেসিকটা এটা তোমার সব ক্ষেত্রেই তোমার কাজে লাগবে তা এছাড়াও তোমরা হচ্ছে বর্তমান সময়ে যেই কয়টা কোর্স অনলাইন কোর্স বা বিভিন্ন জায়গায় যে কোর্স হচ্ছে এটা মোটামুটি বলা যায় যে তাদের চাইতে বেটার সার্ভিসটা তুমি এখানেই পাবে কারণ এখানে আমি যেভাবে বুঝিয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি মানে আমি সর্বোচ্চ আমার মানে অ্যানালাইসিস বলো বা যাই বলো না কেন আমি তো বিভিন্ন সময় বিভিন্ন ইন্টারন্যাশনাল বইও অ্যানালাইসিস করি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল বইয়েও সলভ করার চেষ্টা করি তো সেখান থেকে বিভিন্ন শর্ট টিক্স যেই বিষয়গুলো হয়তো আমি আয়ত্ত করেছি এবং তোমাদেরকে কি সেগুলো দেখানোর চেষ্টা করেছি যেটা হচ্ছে অন্য কেউ হয়তো পারবে না তারপরে যেটা হচ্ছে যেহেতু ক্লাসগুলো রেকর্ডেড সেক্ষেত্রে তুমি সুবিধা মতো ক্লাসগুলো করে নিতে পারবে ঠিক আছে তো অনেকেই হচ্ছে ক্লাসগুলো আবারও লাইভে করানোর কথা বলে বলেছিলে আর কি তো যেটা বেসিক্যালি কি এখন যদি আবার লাইভ ক্লাস শুরু করি তাহলে এত এই সামনের যে কয়েকটা দিন বাকি আছে হয়তো শেষ করা সম্ভব হবে না বেসিক্যালি এই ক্লাসগুলো কিন্তু লাইভে নেওয়া হয়েছে ঠিক আছে এই ক্লাসগুলো হচ্ছে লাইভেই নেওয়া হয়েছে এবং টু ইয়ে কমিউনিকেশনও আছে কিন্তু ওই যেহেতু একদম ক্লাসে হচ্ছে এই কোর্সটা শেষ দিকে তো অনেকে আবার রিকোয়েস্ট করছে আমাকে আমাদেরকে একটু সুযোগ দেওয়া যায় কি না তো তাদের জন্যই বেসিক্যালি এই সুযোগটা দিচ্ছি আর যাতে হচ্ছে আগে যে ক্লাসগুলো নেওয়া হয়েছে সবগুলো ক্লাসে আবার হচ্ছে রেকর্ডেড করে আমি রেখে দিয়েছিলাম যাতে হচ্ছে সবাই আর পরবর্তী যদি কেউ চায় যাতে হচ্ছে তাদেরকে আমি দিতে পারি কারণ নতুন করে আবার শুরু করা কিন্তু সম্ভব না আচ্ছা তো রেজিস্ট্রেশন প্রক্রিয়াটা কি রেজিস্ট্রেশন প্রক্রিয়া এই যে একটা এখানে তোমার বিকাশ যে নাম্বারটা দেওয়া আছে ঠিক আছে এই বিকাশ নাম্বারে হচ্ছে কোর্স ফি তোমার কত পাঁচশো টাকা পাঠাতে হবে পাঠায় পাঠিয়ে যেটা তোমার করতে হবে তোমার কলেজের নাম এবং তোমার নিজের নাম এবং যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছো এবং হি ট্রানজেকশন আইটি আইডি লিখে ঠিক এই নাম্বারেই কি তোমার এস এস করতে হবে ঠিক আছে বারো ঘন্টার মধ্যেই তুমি হচ্ছে কনফার্মেশন মেসেজ পেয়ে যাবে এবং চব্বিশ ঘন্টার মধ্যেই তোমাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং যেখানে সবগুলো ইনস্ট্রাকশন তোমাকে দেওয়া আছে এরপরেও যদি তোমার কোনো কনফিউশন থাকে তুমি চাইলে কি এই নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে এখানে ফোন করে চাইলে আমার সাথে কথা বলতে পারো যে বিষয়ে তো এই ছিল হচ্ছে এই ম্যাথ কোর্স রিলেটেড অনেকে বিভিন্ন সময় কমেন্ট করেছ ফোন করেছ যে এটা সম্পর্কে একটু বলতে তাই আমি চাইলাম ভাবলাম একটু ভিডিও করে দিয়ে দেই কারণ এমনিতে অনেক ব্যস্ত থাকতে হয় বিভিন্ন সময় আর সবার অ্যান্সার দেওয়া হয়েও ওঠানে অনেকেই কমেন্ট করো তাই বললাম যে একটা ভিডিওর মাধ্যমে এই বিষয়টা সম্পূর্ণ প্রক্রিয়াটি আমি তোমাদেরকে জানিয়ে দিই এখন যার ইচ্ছে সে হয়তো চাইলে এনরোল করতে পারে করতে পারো এবং ইনশাল্লাহ এটা তোমাদের জন্য এটা খরচ না ইটস ওয়ান কাইন্ড অফ ইনভেস্টমেন্ট থ্যাংক ইউ এভরিওান ভালো থেকো সুস্থ থাকো আর যদি কোনো মতামত থেকে থাকে কোনো কমেন্ট বা কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই কি তুমি কমেন্টে জানাবে আল্লাহ হাফেজ